তোমরা যারা এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে চাও এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ভর্তি প্রস্তুতি নিতে চাও ভালোভাবে, যে বিষয়গুলো তোমাদের জানা লাগবে এই বিষয়গুলো আগে থেকে জানাচ্ছি। অর্থাৎ তুমি প্রিপারেশন শুরু করার আগে তোমার কোন বিষয়গুলো আগেই জানা লাগবে, তারপরে তোমার পড়াশোনাটা শুরু করতে হবে। যেহেতু সামনে এইচএসসি পরীক্ষা, এই বিষয়গুলো আমরা মনে করি যে এখনই তোমার জানা দরকার। এটা এখন থেকে জেনে রাখলে তুমি এইচএসসি পরীক্ষা দেওয়ার পর থেকে কিভাবে পড়াশোনা করতে হবে, কোথায় কোচিং করবে এবং জিপিএ তোমার কত থাকা লাগবে, আরো যা বিস্তারিত তথ্য আছে সবই এই ভিডিওতে আমরা বলার চেষ্টা করব। এর আগে হচ্ছে আমরা বলার চেষ্টা করেছি এমসিকিউ পার্ট নিয়ে, আজকে হচ্ছে আমরা রিটেন পার্ট নিয়ে বলার চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছ রিটেন পার্টে কি কি আছে। সো রিটেন পার্টে হচ্ছে তোমাদের 40 নম্বর, এবং এখানে আলাদা করে কি কি আসবে সি ইউনিটের রিটেন পার্ট এবং 5 নম্বর কত, এই বিষয়গুলো হচ্ছে এই ভিডিওতে দেখতে পাবে। প্রথমে হচ্ছে ট্রান্সলেশন আসবে বাংলা থেকে ইংরেজি, একটা বাংলা বাক্য দেওয়া আছে সেটার ইংরেজি তোমার পরীক্ষায় লিখতে হবে, এটা হচ্ছে 5 নম্বর। তারপরে ইংরেজির থেকে বাংলা ট্রান্সলেশন, এটা হচ্ছে 5 নম্বর। তারপরে কি আছে, এরর কারেকশন, এটা হচ্ছে গ্রামাটিক্যাল টোটালি, মানে একদমই ইংলিশের প্রিপারেশন ভালোভাবে তুমি যদি নাও তাহলে এটাতে ভালো করতে পারবে গ্রামাটিক্যাল পার্টগুলো। এখানে হচ্ছে 5টি সেন্টেন্সে 5টি ভুল দেওয়া থাকবে, ওই ভুলগুলো তোমার ফাইন্ড আউট করতে হবে যেখানে কি ভুলটা আছে। এগুলোর আমরা প্রত্যেকটারই আলাদা আলাদা করে ক্লাস নেওয়ার চেষ্টা করবো এবং এরপরে তো বিস্তারিত বলবোই। তারপরে কি আছে, তার মানে দেখো এখানে কিন্তু আমি এক একটা এক এক কালারে হচ্ছে সাজানোর চেষ্টা করেছি, যে তুমি এই এই তিনটা কালার কিন্তু সেম, প্রথম তিনটা, তার মানে এই তিনটা অংশ হচ্ছে ইংলিশের অংশ। তার মানে ইংলিশ থেকে দেখো 40 নম্বরের মধ্যে ইংরেজি থেকে হচ্ছে তোমার 15 নম্বর আসবে। তারপরে ইরর কারেকশন হচ্ছে বাংলা, এটা হচ্ছে বাংলা থেকে ভুল সংশোধন, অর্থাৎ বাংলা একটা ছোট অনুচ্ছেদ দেওয়া থাকবে বা 5টা বাক্য দেওয়া থাকবে, ওখানে তোমার কি কি ভুল আছে, বানানের ভুল থাকতে পারে বা অন্যান্য কিছু ভুল থাকতে পারে, যে বিষয়গুলো তোমার ফাইন্ড আউট করতে হবে, এখানে হচ্ছে 5 নম্বর। তারপরে কি আছে, অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট থেকে একটা করে বা দুইটা করে প্রশ্ন থাকবে, যেখানে মূলত একটা করেই থাকবে, একটু বড় টাইপের প্রশ্ন থাকবে, 7 নম্বর করে, মানে মাঝারি টাইপের প্রশ্ন থাকবে। বিগত বছরের কোশ্চেন দেখলে একদমই আইডিয়া পেয়ে যাবা। তারপরে হচ্ছে মার্কেটিং ফাইন্যান্স থেকে 6 নম্বর করে থাকবে, যে কোনো একটা তুমি আনসার করবা। তো এই হচ্ছে ভাগ ভাগ করে হচ্ছে 40 নম্বর। তার মধ্যে দেখো এখানে অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিনান্স, এগুলো হচ্ছে তোমাদের কমার্সের বেসিক সাবজেক্ট, এগুলো হচ্ছে তোমাদের পড়া হয়েছে 9-10 থেকে তোমরা পড়ছো। তো এখানে কিন্তু বেশি নাম্বার নেই, 7 নম্বর করে ধরলাম, 6 নম্বর করে, বাংলা থেকে কিন্তু 5 নম্বর, কিন্তু ইংলিশ থেকে দেখো মেজর পার্ট, রিটেন পার্টের সি ইউনিটের মেজর পার্টি হচ্ছে ইংরেজি থেকে, এখানে 15 নম্বর হচ্ছে ইংরেজি থেকে আসবে। এবং আলাদা করে এমসিকিউ এর মধ্যে আলাদা করে কিন্তু কোনো সাবজেক্টের 5 নম্বর নেই, শুধু ইংরেজিতেই 5 নম্বর আছে, অর্থাৎ কমপক্ষে তোমার 5 নম্বর পাওয়া লাগবে। তার মানে দেখতে পাচ্ছ যে সি ইউনিটে ইংরেজির গুরুত্ব বা ইংরেজির আসলে কন্ডিশন গুলো কতটুকু কঠিন আসলে বা টাফ। এখন কথা হচ্ছে এখানে আলাদা করে কি পাশ করা লাগবে, আসলে টোটাল 5 নম্বর কত বা আলাদা করে কি পাশ করা লাগবে কিনা, এই বিষয়টা এখন তোমরা জানতে পারবে যে 5 নম্বরটা আসলে কত। দেখো ন্যূনতম 11 পেতে হবে তোমার, কোথায় 11 পেতে হবে তোমার, এই 40 থেকে কমপক্ষে 11 পেতে হবে। 11 যদি না পাও তাহলে কিন্তু তোমার খাতা দেখবে না, 11 পেতে হবে 40 থেকে। আর আলাদা করে এখানে কোনো 5 নম্বর আছে কিনা এটা থেকে বেঁচে গেছো এবার, যে তোমার হচ্ছে এমসিকিউতে আলাদা করে 5 নম্বর থাকলেও তোমরা যারা এবছর পরীক্ষা দিচ্ছ তোমাদের এখানে আলাদা করে কোনো রিটেনের কোনো পার্টে আলাদা করে 5 নম্বর নেই। সো এই হচ্ছে বিষয়। এখন তোমাদের প্রশ্নের উত্তর হচ্ছে, আরেকটা প্রশ্ন হচ্ছে যে ভাইয়া তাহলে কোচিং কোথায় করবো, অনেকে তো কোচিং এ ভর্তি হয়ে যাচ্ছে। তোমাদের জন্য হচ্ছে একটা সুখবর, সেটি হচ্ছে যে সি ইউনিটের হচ্ছে আমরা কমপ্লিট কোর্স করাবো, এখানে আলাদা কোনো প্রাইভেটের সিস্টেমের মতো না যে আমরা শুধু ইংলিশ পড়াবো, শুধু অ্যাকাউন্টিং পড়াবো বা এরকম। আমরা হচ্ছে সি ইউনিটের যা যা সাবজেক্ট আছে 5টি সাবজেক্টের কতটি করে ক্লাস নেওয়া হবে এবং মডেল টেস্ট পরীক্ষা নেওয়া হবে, এবং আলাদা করে হচ্ছে তোমাদের কখন ক্লাস শুরু হবে এখানে দেওয়া আছে, এখানে মোটামুটি সব ইনফরমেশন দেখতে পাচ্ছ। সো এখন তোমাদের উদ্দেশ্যে বলবো যে তোমরা যদি চাও, এরকম অনেক অনলাইন প্ল্যাটফর্ম আছে যে কোনো জায়গায় তোমরা ভর্তি হতে পারো, বাট তোমরা যদি চাও যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং এ ক্লাস নিচ্ছে রাইট নাও, বিগত 4-5 বছর ধরে এখনো ক্লাস নিচ্ছে, এমন কোনো টিচারের অধীনে যদি কোনো কোর্স করতে চাও তাহলে আমার কাছে করতে পারো। আমার পরিচয় এখানে দেওয়া আছে, আমি কোথায় ক্লাস নেই এবং আমি কোথায় পড়াশোনা করি, এটা সবাই জানে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, অলরেডি বিবিএ শেষ হয়ে গেছে। এখন তোমার এই বিষয়টা বোঝা লাগবে, তুমি যেহেতু ইন্টারমিডিয়েট পাস করে ফেলেছো তোমার এই জিনিসটা বিবেক দিয়ে কাজে লাগানো লাগবে, তোমার ডিসিশন নিতে হবে যে কাদের কাছে কোচিং করবে। এমনও অনেকে আছে যে ফার্স্ট ইয়ারে পড়ে, তারা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে ধরে এরকম অনলাইন কোর্স করাচ্ছে বা এরকম, তুমি কি তাদের কাছে করবা নাকি বিগত 4-5 বছর ধরে পড়াচ্ছে তাদের কাছে কোর্স করবা, যারা এই সেক্টরে অভিজ্ঞ বা যারা প্রত্যেক বছরে দেখছে যে আসলে কোন স্টুডেন্ট গুলো চান্স পায় বা কোন কোন বিষয়ে আসলে পরীক্ষাতে আসে। সাজেশন নির্ভর, মানে তোমার পড়াশোনা করা লাগবে চান্স পাওয়ার জন্য সাজেশন ভিত্তিক ভাবে। তুমি যদি স্ট্র্যাটেজি মেনটেন করে, ট্রিক্স মেনটেন করে পড়াশোনা না করো, এখানে তোমার 20টা ক্লাস, এখানে ধরো তোমাকে আমি 30টা ক্লাস দিলাম, বাট তোমার আসলে পড়াশোনা অনেক হলো কিন্তু আসলে কাজের কাজ কোনো কিছু ওভাবে কমন পড়লো না বা তুমি ইউটিলাইজ করতে পারলো না, তাহলে কিন্তু সেটা তোমার জন্য কোনোভাবেই ইফেক্টিভ হবে না। তো এজন্য
এটাই তোমাকে তোমার উপরে ছেড়ে দিলাম যে তুমি ডিসিশন নাও যে তুমি কোথায় ভর্তি হবা এই তোমার অ্যাডমিশন প্রিপারেশন নেওয়ার জন্য। এখন অনেকেই কোচিং এ ভর্তি হতে পারো, তোমাদের যদি টাকা থাকে কোচিং এ ভর্তি হতেই পারো, দ্যাট ডাজেন্ট ম্যাটার। বাট কোচিং এ ভর্তি হলে কমপক্ষে তোমার 15,000 টাকা বা কমপক্ষে 10,000 টাকা 12,000 টাকা তোমার দেওয়া লাগবে। তারপর আলাদা অন্যান্য অনেক কষ্ট আছে, ঢাকায় এসে কোচিং করলে তোমার এখানে থাকা খরচ সহ আরো অনেক বিষয় আছে যেগুলো আমরা এখানে বলতে চাচ্ছি না। বাট তুমি যদি আবার কোচিং এ ভর্তি হলে যেটা দেখবে আলাদা করে তোমার ইংলিশটা প্রাইভেট পড়া লাগতে পারে টিচারের কাছে, তোমার কোচিং এর কোনো টিচারের ক্লাস ভালো নাও লাগতে পারে। সো এখানে কিন্তু তোমরা দেখে শুনে বুঝে ক্লাস করে তারপরে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছ। এবং এটা তোমাদেরকে বিষয়টা জানানোর এটাই উদ্দেশ্য যাতে করে তোমরা টেনশনে না থাকো যে কোথায় কোচিং করব, কোথায় ভর্তি হব। অনেকে তো ভর্তি হয়ে যাচ্ছে, তোমরা এই বিষয়টা জানিয়ে রাখলাম যে আমাদের ক্লাস শুরু হবে ডিসেম্বরে তোমাদের এইচএসসি পরীক্ষার শেষে। তো তখন তোমরা আস্তে ধীরে ভর্তি হতে পারবে, এখনো তোমরা ভর্তি হওয়ার জন্য যোগাযোগ করতে পারো। আগে ভর্তি হলে আগেই হচ্ছে তোমার টেনশনটা দূর হয়ে যাচ্ছে যে তুমি এইচএসসি পরীক্ষা শেষ করে ক্লাস শুরু করে দিবা। এখানে একটি গুরুত্বপূর্ণ কথা আছে তোমাদের জন্য, এখানে খেয়াল করো যে অনেকেই হচ্ছে জিরো লেভেলে আছো হয়তো বা প্রিপারেশন নিবে, কিছুই পড়াশোনা করনি, তাদেরও কোনো টেনশন করার দরকার নেই। কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে যারা ঢাকার বাইরে বেসিক্যালি আছে, বিভিন্ন জেলা সদর থেকে প্রিপারেশন নিবে, ঢাকায় আসলে অনেক খরচ হয়ে যাবে তাদের জন্য, যার জন্য কিন্তু আমাদের কোর্স ফিটা এখানে এত দেওয়া আছে। না হলে কিন্তু আমরা 5,000 দিতে পারতাম, কমপক্ষে 6,000 দিতে পারতাম। বাট এখানে দেখো প্রত্যেকটা বিষয়ের কিন্তু আলাদা আলাদা টিচার ক্লাস নেবে। ইংলিশটা আমি নিবো, অন্যান্য সাবজেক্ট আমি নিতে পারলেও হয়তো আমি নিব না, কারণ আমি আলাদা আলাদা টিচার দিয়ে ক্লাস নেওয়া হবে। এখন ধরো এখানে দেখো যে কি বলা আছে, বেসিক লেভেল থেকে ক্লাস নেওয়া হবে। তোমার বেসিক দুর্বল থাকলেও কোনো চিন্তা নেই, শুধু নিয়মিত তোমার কোর্সের ক্লাস করা লাগবে এবং আমরা যে গাইডলাইনটা দিব সেভাবে সেই বিষয়গুলো মেনে যদি পড়াশোনা করো ইনশাল্লাহ অবশ্যই তুমি চান্স পাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সো এই জন্য তোমার ডিটারমাইন্ড হওয়া লাগবে, প্যাশনেট হওয়া লাগবে। তুমি যদি মন থেকে চাও যে হ্যাঁ আমি চান্স পাবো, সো চান্স পাওয়ার জন্য কি লাগবে, তোমার নির্দেশনা লাগবে, সঠিক দিক নির্দেশনা এবং সঠিক পড়াশোনা, সঠিক স্ট্র্যাটেজিতে পড়াশোনা করা লাগবে। আমরা দিক নির্দেশনা, ক্লাস, গাইডলাইন, স্ট্র্যাটেজি সবই তোমাকে শিখিয়ে দেবো। তোমার জাস্ট বাসায় পড়াশোনা করা লাগবে এবং আমাদের এখানে ভর্তি হওয়া লাগবে। সো ভর্তি না হলে তো তুমি এই বিষয়গুলো বা এই সুযোগ সুবিধাগুলো পাবে না। সো এই জন্যই বলছি তোমরা নিজেকে প্রশ্ন করে নিজেরা সিদ্ধান্ত নাও যে কোথায় ভর্তি হবে, কোথায় ভর্তি হলে ভালো হবে। আর করোনার আগে, করোনার পর থেকে মূলত এখন অনলাইন, অনলাইনেই বেশিরভাগ স্টুডেন্ট যারা ঢাকার বাইরে আছে তারা কিন্তু ক্লাস করছে বা এভাবে অনলাইন কোর্স করছে। এবং বিগত বছরগুলোতে অনেকেই চান্স পেয়েছে। আমার গত বছর হচ্ছে অনলাইনের ব্যাচ ছিল, সেখানে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট স্টুডেন্ট ছিল, তারা তাদের ওখান থেকেও কিন্তু অনেকেই চান্স পেয়েছে। তো এবছর একটু বড় পরিসরে আমরা শুরু করছি, যেহেতু বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিংয়ে ক্লাস নেই এবং আমার যেহেতু 4-5 বছরের অভিজ্ঞতা হচ্ছে ক্লাস নেওয়ার, সো এই জন্য মনে হচ্ছে যে আমার বিষয়গুলো সেভাবে তোমাদেরকে বোঝানো উচিত, জানানো উচিত যে আমরা এখানে, আমাদের এখানে কোর্স করলে তোমরা কোন কোন বিষয়গুলো শিখতে পারবে, জানতে পারবে, এটাই আর কি বিষয়টা। সো আপাতত আর কিছু বলার না। এখন তোমাদের জন্য লাস্ট একটা বিষয় আছে, সেটা হচ্ছে জিপিএ টোটাল কত থাকা লাগবে সি ইউনিটে ভর্তি পরীক্ষায় অ্যাপ্লাই করার জন্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে অ্যাপ্লাই করার জন্য বা ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য। তোমার এসএসসি এবং এইচএসসি মিলিয়ে 7.5 থাকা লাগবে, 7.5 থাকা লাগবে জিপিএ দুটা মিলিয়ে যোগফল। এবং আলাদাভাবে এসএসসি এবং এইচএসসি তে কমপক্ষে 3 থাকা লাগবে। এটার মানেটা অনেকে বুঝে না, এটা বুঝিয়ে দিচ্ছি। ধরো তোমার দুটি মিলিয়ে 7.5 হয়তো বা ঠিকই আছে, কিন্তু কোনো একটাতে এসএসসি তে অথবা এইচএসসি তে হয়তো বা 3 আছে, একটাতে হয়তো বা তুমি 4.5 পেয়েছো আর একটাতে তুমি 2.9 বা এরকম পেয়েছো বা 3 এর নিচে পেয়েছো বা এরকম আছে আর কি, কম বেশি আছে, তাহলে কিন্তু হবে না। অর্থাৎ আলাদাভাবে এসএসসি তেও কমপক্ষে 3 পয়েন্ট থাকা লাগবে, এইচএসসি তেও 3 পয়েন্ট থাকা লাগবে। তবে দুটি মিলিয়ে তো 3-3 যোগ করলে 6 হয়ে যায়, তাহলে ভাই 7.5 কেন? এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্ট্যান্ডার্ড, এখানে আলাদা করে 7.5 দুইটা মিলিয়ে 7.5 থাকা লাগবে এবং কমপক্ষে তোমার 3 থাকা লাগবে। সো আশা করি বিষয়টা বুঝতে পেরে যেটা বললাম, এই যে দেখে নাও তোমরা, তোমরা চাইলে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো ভিডিওটা, যে রিটেন পার্টে কি কি আছে, 5 নম্বর কত, এই যে আমাদের এই কোর্সেরও একটা স্ক্রিনশট তুমি চাইলে দিয়ে রাখতে পারো। তুমি এখানে আরো বিস্তারিত ভেবে শুনে সিদ্ধান্ত নাও যে তুমি ভর্তি হবা কিনা বা কোথায় ভর্তি হবা। বেশি কাল ক্ষেপণ করলে সময় যখন চলে যাবে, সময় মতো ভর্তি না হলে কিন্তু দেখবা যে তখন কিন্তু পড়াশোনা করেও লাভ হবে না, দেখবা যে অলরেডি ক্লাস চলে গেছে 5 থেকে 10টা, তখন ভর্তি হয়েও লাভ নাই। তো আগে থেকে সিদ্ধান্ত নাও, এইচএসসি পরীক্ষাটা চিন্তামুক্ত ভাবে দাও, আমাদের এখানে ক্লাস শুরু করো, পড়াশোনা করো, ইনশাল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হয়ে যাবে তোমার। আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আবারও দেখা হচ্ছে।